প্রায় 15 মিনিট অন্তর লোডশেডিং, প্রতিবাদের পথ অবরোধ স্থানীয়দের, তীব্র দাবদাহে নাজেহাল স্থানীয়রা, বসিরহাটের এলাকায় চাঞ্চল্য। 15 মিনিট অন্তর ধারাবাহিক ভাবে হচ্ছে লোডশেডিং, অসুস্থ হয়ে পড়ছে বাড়ির বয়স্ক ও বাচ্চারা। এই তীব্র গরমে লাগাতার লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি পেতে পথ অবরোধে নেমেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার বিভিন্ন এলাকার মানুষ। এবারের গরম রেকর্ড ভেঙেছে, প্রচণ্ড দাবদাহে নাজেহাল সকলে। প্রতিদিনই প্রায় সানস্ট্রোকে প্রাণ হারানোর খবর পাওয়া যাচ্ছে। যেখানে ফ্যান এসি ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না, সেখানে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে কারেন্ট যাচ্ছে 15 মিনিট অন্তর। গরমের মধ্যে 24 ঘন্টার মধ্যে প্রায় কয়েক ঘন্টা লাগাতার পাল্লা দিয়ে লোডশেডিং হচ্ছে। গরমে জেরবার সকলে, তারপর লোডশেডিং, অসুস্থ হয়ে পড়ছে বাড়ির বয়স্ক বাচ্চারা। এমন লাগাতার লোডশেডিং হওয়ায় বাধ্য হয়ে প্রতিবাদে সরব হল বসিরহাট পৌরসভার 18 ও 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, লাগাতার লোডশেডিং হচ্ছে, যার কারণে একদিকে বাড়ির বয়স্ক বৃদ্ধা বৃদ্ধ শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, কর্মজীবনেও প্রভাব পড়ছে, যার জন্যই তাদের এই প্রতিবাদ। বিক্ষোভকারীরা এও জানায়, অবিলম্বে বিদ্যুৎ দপ্তরের লোকদের এখানে আসতে হবে এবং তাদের যথাযথ বিদ্যুতের সুবিধা দিতে হবে, তবেই তারা বিক্ষোভ তুলবে, নচেত নয়। 15 মিনিট অন্তর লোডশেডিং হচ্ছে দীর্ঘদিন ধরে, একদিনের না, ধারাবাহিক। প্রশাসন জানে, কিন্তু প্রশাসন জানে ব্যাপারে নিষ্ক্রিয়। তাদেরকে বলা হলেও দুধ ভাতের ভূমিকা পালন করে, ইলেকট্রিক অফিস দেখে মজা নেয় কিন্তু মানুষের যন্ত্রণাকে উপলব্ধি করার বিন্দুমাত্র চেষ্টা করেন। এটা এভরিডে হচ্ছে, এই সারা রাত মানুষজন, এলাকার জনগণ জেগে আছে, ঘুমাতে পারেনি সারা রাত এই সমস্যার মধ্যে, এই ক্রাইসিসের মধ্যে। ইলেকট্রিক অফিসকে বিভিন্নভাবে বিষয়টা বলা হয়েছে, তারা কর্ণপাত করছে না। মিনিমাম এখানকার মানুষের যে মানবিক মর্যাদা দেওয়া উচিত, তারা সেটা দেওয়ার প্রয়োজন বোধ করছে না। সেজন্য মানুষ তাদের, হ্যাঁ, তাদের রাইট, তাদের অধিকার, তাদের যে ন্যায্য দাবি, এখানে উপযুক্তভাবে যে ইলেকট্রিকটা পাওয়ার, তার জন্য তারা অবরোধ করছে। আশা করছি এই অবরোধ তাদের ন্যায্য অধিকারের মধ্যে, এটা দ্রুত ইলেকট্রিক অফিস থেকে ঠিকঠাকভাবে দেখবে, না হলে আন্দোলনটারও বৃহত্তর। রাস্তায় অবরোধ করায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে, অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।